ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সার্জিও আগুয়েরো বাদ পড়েছেন ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এমন সিদ্ধান্তে এবার রেগে গেলেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা সার্জিও আগুয়েরোকে দল থেকে বাদ দেওয়ায় লিওনাল স্কালনির সমালোচনা করেছেন তিনি এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন সার্জিও আগুয়েরো বলতে গেলে সিটির পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার পেছনে সবচেয়ে বড় অবদান এই আর্জেন্টাইন তারকার এখন পর্যন্ত লিগে করেছেন আঠারো গোল তারপরেও জাতীয় দলে ফেরার জন্য আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালনির মন গলাতে পারেননি তিনি আগুয়েরোকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে স্কালনি বলেন আমরা আগুয়েরোকে আরো বেশ কিছুদিন দেখব এরপর তাকে দলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিব। এদিকে লিওনাল এমন কথা মোটেও পছন্দ হয়নি আর্জেন্টাইন কিংবদন্তার আগুয়েরো আগুয়েরোকে দল থেকে বাদ দেওয়ায় কোচের সমালোচনা করেছেন তিনি লিওনাল মেসিকে দলে নেওয়া এবং সার্জিও আগুয়েরোকে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে দিয়াগো ম্যারাডোনা বলেন মেসি দলে এসেছে যার জন্য আমি অনেক খুশি তবে সার্জিও আগুয়েরোকে অসম্মান করেছে আর্জেন্টাইন কোচ লিওনাল ইস্কালোনি সে কেন আগুয়েরো বাদ দিল সে আগুয়েরোর কাছ থেকে আর কি পারফর্ম দেখতে চাই আমার দেখা আগুয়েরও বর্তমানে অন্যতম সেরা একজন আর্জেন্টাইন খেলোয়াড় সে তার ক্লাব ম্যানসিটির হয়ে দারুণ ফর্মে আছে এবং সর্বোচ্চ গোলদাতা এমন একজন খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়ার পেছনে কি যুক্তি রয়েছে কোচের সে কি ম্যানসিটিতে আগুয়েরোর খেলা দেখেনি এরপর দিয়াগো ম্যারাডোনা আরো বলেন কোচের এমন সিদ্ধান্তে আমি হতাশ আগুয়েরো একজন পরিশ্রমী খেলোয়াড় যখন আমি তাকে কোচিং করিয়েছি তখনও তা দেখেছি এরপর লিওনাল স্কালোনিকে অপমান করে দিলেন দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টাইন কোচ প্রসঙ্গে তিনি বলেন স্কালোনি যখন নিজে খেলত তখন এদিক ওদিক লাথি মারা ছাড়া আর কিছুই করতে পারতো না আমি ওকে আমার দলের কোচ হিসেবে দেখতে চাই না খেলোয়াড় হিসেবে কখনোই আমি তাকে ভালো দেখিনি কোচ হিসেবেও আর্জেন্টিনা দলের জন্য বিপদ হতে পারে স্কালোনি। সার্জিও আগুয়েরুকে দল থেকে বাদ দেওয়ায় আর্জেন্টিনার কোচ লিওনাল স্কালোনিকে অপমান করে এ সমস্ত কথা বলেছেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা